everyone, Eid Mubarak to all of you. So right now বাজছে 5:48 and আমি ভাবছি যে আমি একটু শাওয়ার নিয়ে আসি, প্লিজ পরবর্তীতে না হলে লেট হয়ে যায়। তাই তো দেন হচ্ছে আমি শাওয়ার নিয়ে একদম চলে আসি। শাওয়ার নিয়ে আসে আমি একটা জিনিসই ফার্স্টে করি, সেটা হচ্ছে নুডলস খাওয়া। আমি হচ্ছে সেই নুডলস নিয়ে চলে আসি খাওয়ার জন্য। আর আমার কাছে নুডলস হচ্ছে মাংস দিয়ে হচ্ছে জাস্ট ঈদের দিনই ভালো লাগে, রেগুলার ডেজে আমার একদমই পছন্দ লাগে না। বাট যেদিন হচ্ছে ঈদের ডেজ থাকে সেদিন হচ্ছে নুডলসটা যখন মাংস দিয়ে রান্না করা হয় আমার এটা অনেক বেশি ফেভারিট। নুডলস খাওয়ার পর দেন আমি হচ্ছে লাচ্ছি সেমাই নিয়ে নিই, বিকজ ঈদের দিন নিশ্চিত খেতেই হবে একটু হলেও। এই রোজায় আর ঈদে খেতে খেতে আমি যে কত মোটা হয়ে গেছি আল্লাহই জানে, জিমে গেলে বোঝা যাবে যে আমি কতটা মোটা হয়েছি। আমি যে এতখানি লুজ করছি ওয়েট কোনো লাভ নেই, সেই আমি আবার মোটা হয়ে যাচ্ছি। আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমি অনেকটা মোটা হয়েছি, আই মিন অনেক বেশি মোটা হয়েছি, বিকজ আমি রমজান থেকেই হচ্ছে একদমই ডায়েট ফলো করছি না, না হচ্ছে জিমে যাওয়া হচ্ছে, আর এই মিষ্টি দেন হচ্ছে অনেক কিছু খাওয়া হচ্ছে যেগুলো হচ্ছে আমার ওয়েটটাকে গেইন করতে হেল্প করছে। সো আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। পর খাওয়া শেষ করে আমি কোকোর সাথে খেলাধুলো করছিলাম, আর এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কোকো আমাদের সাথে ঈদ করছে, এর আগেও জন্মই হয়নি। আমার অনেক বেশি ভালো লাগছিল কেন জানি, এবারে ঈদটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আর এবারে ঈদে তো একদম বৃষ্টিও হয়নি, অনেক ভালো একটা ওয়েদার ছিল। আর এখানে দেখো কোকো, মানে কোকো আমার কোলে থাকবেই না, ও একদমই কোলে থাকতে পছন্দ করে না, আর আমি এখানে সাথে দুষ্টামি করছিলাম, সো এটা পছন্দ হচ্ছিল না। এরপর আমি সোজা চলে যাই রেডি হওয়ার জন্য। সো ফার্স্টে হচ্ছে আমি আমার হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছিলাম, না হলে হচ্ছে পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে। আর এখানে হচ্ছে কোকো ফাজলামি করছিল, সো আমি ওগুলো দেখে আর কি হাসছিলাম। দেখো এখানে কোকোকে পাঞ্জাবি পরানো হয়, মাশাআল্লাহ কত কিউট লাগছিল। আমার ভাইও পাঞ্জাবি পরে ফেলছে, কোকোকেও পাঞ্জাবি পরানো হয়, মাশাআল্লাহ এখন ওকে অনেক ভালো লাগে, আগের থেকে একটু হেলদি হয়েছে আমাদের কোকো। ওকে দেখতে এখানে অনেক কিউট লাগছে, আমার অনেক ভালো লাগছিল ওকে দেখতে। বাট দেখো কামড় দেয়, মানে ওকে ধরলেও কামড় দেয়, ও এত এগ্রেসিভ একটা বাচ্চা। এখানে ওকে কোলে নিয়েছিলাম, দেখো আমাদের বাচ্চাটা কত কিউট মাশাআল্লাহ। সবাই যারা যারা দেখছো সবাই মাশাআল্লাহ বলবা, না হলো নজর লেগে যাবে। আর নজর আমরা সবাই জানি যে নজর কত বাজে একটা জিনিস। জাস্ট শেয়ার করতে চাইছি যে আমাদের কোকোকে পাঞ্জাবিতে কত সুন্দর লাগছে, আর অনেকেই চায় এরকম তাদের পেটকে এইভাবে পাঞ্জাবি পরাতে। সো এর জন্য আর কি আমি জানি না এটা কোন পেজ থেকে নেওয়া, তো এটা প্রীতি অ্যাকচুয়ালি নিয়েছিল। আর এখানে হচ্ছে আমার হচ্ছে ফুল আউটফিটের আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এটা আমি অ্যাকচুয়ালি করেছিলাম রিলসের জন্য, পরে ভাবলাম যে এখানে অ্যাড করে দিই। দেখো কত সুন্দর লাগছে না, ফুললি একদম হোয়াইট থিমের মধ্যে, একদম হোয়াইট না বলতে গেলে, বেসিক্যালি এটা হচ্ছে একটু ক্রিম টাইপের কালার। এরপর আমি চলে যাই একদম রেডি হতে। এখানে আমি আগে থেকে লেন্স পরে নিয়েছি, আর লেন্সটা না একটু অন্যরকমের ছিল, লাইক এক চোখে একটু অন্যরকম দেখাচ্ছিল আরেক চোখে অন্যরকম দেখাচ্ছিল। তাও আমি ভাবলাম সমস্যা নেই, পরবর্তীতে মেবি মেকআপ করার পর মেবি ভালো লাগতে পারে। আর এখানে আমি হচ্ছে টোনারটা ইউজ করছি, এই টোনারটা অনেক ভালো, আমি কোনো স্পন্সর করছি না, বাট এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। এটা হচ্ছে কিরেই বিডি থেকে আমাকে দেওয়া হয়েছিল, আর এটা আমি অলওয়েজ ইউজ করি মেকআপ করার আগে, বিকজ এটা ইউজ করলে আমার ফাউন্ডেশনটা অনেক ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর আমি অ্যাপ্লাই করছি হচ্ছে প্যাস্টেলের ক্লাসিক গ্লো যে সিরামটা, এটা অনেক ভালো, লাইক অনেক একটা শাইনি একটা ভাইব দেয়, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। সো এটা আমি ইউজ করছি অনেক বেশি হাইড্রেট করার জন্য, ডিহাইড্রেট থেকে আমার পেস্টটা যাতে অনেক হাইড্রেট থাকে, যার জন্য যা যা করা দরকার আমি সব করছিলাম। আই নিড আ পারফেক্ট বেস যেখানে কোনো কেকিনেস থাকবে না, কোনো কিছু থাকবে না, সেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে ফাউন্ডেশনের সাথে একটু হাইলাইটার মিক্সড করব, এই রিয়ার বিউটির হাইলাইটারটা আমি মিক্সড করে দেন হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, যাতে আমার ফেসটাও আর একটু গ্লেসি হয় ভাইবটা, আর হচ্ছে একটু স্পার্কল টাইপের থাকে, এর জন্য আর কি আমি একটু এটাও অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি এত বেশি হচ্ছে লেট হয়ে যাচ্ছিলাম, সো যার জন্য আমি সবকিছু একদম করে ফেলি। আর এখানে হচ্ছে আমি পাউডার লাগাচ্ছিলাম, আর টু বি অনেস্ট আমি হচ্ছে ফুল ফেসেই হচ্ছে এই লুজ পাউডারটা ইউজ করি, বিকজ না হলে আমি একদম ঘেমে টেমে আমার সবকিছু নষ্ট হয়ে যায়, সো আমি একদম লুজ পাউডারটা সব জায়গায় ইউজ করি আমার ফেসে। আর এই তো আমি একদম ফুলি ড্রেস পরে একদম কমপ্লিট, কমপ্লিট বলতে সব কিছু কমপ্লিট না, আর এখন প্রীতি রুমে যাচ্ছি, বিকজ আমার হেয়ারটাকে আরেকটু কার্ল করা দরকার ছিল, আর প্রীতি রুমে থাকে স্ট্রেটনারটা। আর আমি এখানে একদম ফুল ডান, আমরা চলে যাব, বের হয়ে যাব। আর এর আগেই হচ্ছে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম, বিকজ আমার অনেক কিছুই নেওয়া হয়নি, পার্টসও ভাবলাম এখানেই নিয়ে নিই কিছু। আর এখানে দেখো আমার আই লুকটা কত সুন্দর লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা আমার লুকটা।
আর এখানে হচ্ছে আমি বলছিলাম প্রীতিকে যে সালামিটা দাও আমাকে, যেটা অ্যাকচুয়ালি আব্বু দিছে, ওটা ওর কাছে ছিল, তো ওইটাই আর কি আমি বলছি যে আমাকে সালামি দাও, আমাকে আব্বু দিছে যেটা। এরপর আমরা বাসা থেকে বের হয়ে যাই আর মিরপুর চলে আসি, আর অলওয়েজ এর মতো আমরা এখানে হচ্ছে সিয়াম আর মেহরাবের জন্য ওয়েট করছিলাম, বিকজ ওরা অল টাইম লেট, যেটা ওরা করে থাকে। আমরা দেখতে পাই হচ্ছে একটা ফুচকাওয়ালা মামাকে, তো আমরা চলে আসি একদম ফুচকা খেতে। আর টু বি অনেস্ট, এটা অনেকদিন পর একটা ভালো ফুচকা খেলাম আমরা। ভালো ফুচকা বলতে এটাও এভারেজ ছিল, অত ভালো ছিল না, লাইক আমি অন্যান্য জায়গায় আরো ভালো ফুচকা খেয়েছি, সো ওটা অত ভালো ছিল না, বাট ছিল লাইক কোনো রকম হচ্ছে তৃপ্তি মিটছে আমাদের আর কি ফুচকা খাওয়ার, যেটা ক্রেভিং অনেক দিন ধরেই ছিল আমাদের। আর এখানে হচ্ছে মেহরাব চলে আসে, এবার আমরা তিনজন মিলে হচ্ছে সিয়ামের জন্য ওয়েট করছিলাম, আর এখানে এরপর আমরা উবার নিয়ে নিই, আর ওই টাইমে হচ্ছে সিয়াম চলে আসে। আর এখানে দেখো আমার বেসটা কতটা ফ্ললেস হয়েছে, অ্যাকচুয়ালি আমার মেকআপ পুরোটাই হচ্ছে অনেক সুন্দর হয়েছে, যেটা আমি অনেক তাড়াহুড়াই করেছি। আর এখানে লেন্স শেডটা অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক প্রিটি লাগছিল, যেটা আমি ভাবি নাই লাগবে। আর আমরা চলে আসি দ্য ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, আর আজকে অনেক ভিড় ছিল, লাইক সবাই এখানেই চলে আসছে এমন মনে হচ্ছিল। আর আমরা ভিতরে চলে যাই, এরপরে এসে এবার আমরা একটা জিনিস দেখলাম যে এরা হচ্ছে পার পার্সনের জন্য একটা কুপন রাখছে, যেটা হচ্ছে 2500 করে, আর এটা এর আগের বার ছিল না আমরা যখন প্রীতির বার্থডে সেলিব্রেট করতে আসি, এটা এবার আছে। আর একটা জিনিস, ওদেরকে হচ্ছে আমাদের বয়ফ্রেন্ড আরো কত কি যে তোমরা বানাই দাও, সো ফার্স্টেই বলে দিই ওরা আমাদের ছোট, ওরা হচ্ছে আমাদের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, ওরা এখনো কলেজে পড়ে আর আমরা ইউনিভার্সিটিতে, এই যেও আমাদের হচ্ছে ছোট। আর এখানে আমরা কেউ কারোর টাকায় ঘুরতে আসিনি, আমরা সবাই সবার টাকা দিয়ে দেন আসছি এখানে, সবাই সবার টাকা দিয়ে দেন আমরা এখানে খেতে আসছি, সো কেউ কারোর টাকা নিয়ে খাচ্ছে না বা কোনো কিছু না, তো এরকম টাইপের ব্যাড কমেন্ট কখনোই করবা না, খুবই বাজে লাগে দেখতে যেখানে কোনো কিছু না জেনে আজ এরা কথা বলো। আর এখানে হচ্ছে আমরা বাইরে চলে আসি, এই জায়গাটা অনেক সুন্দর ছিল ছবি তোলার জন্য। আর একটা জিনিস আমি অনেক নোটিস করছি, আমরা যেখানেই ছবি তুলতে যাই 5 মিনিট পর দেখি যে ওই জায়গায় সব ভিড় লেগে যায়, মানে আমরা ছবি তোলার পরে ওখানে সব ভিড় থাকে। আর এখানে হচ্ছে আমরা এসে দেখি চলে এসেছিল খাবার, এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলি, আর এখন যাচ্ছিলাম কিছু ডেজার্ট আইটেম নিতে, সোয়েটার জন্য আর কি সিয়াম আমাকে বলছে তুমি আমার সাথে চলো। এখানে হচ্ছে আমরা বিল পে করে দিলাম, বিল পে কিছুই নাই, কুপনের মধ্যে আছে, কুপন দিয়ে আর কি আমরা খাবার খেতে পারবো, সেই কুপনটাই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সিয়ামের হচ্ছে গুড অ্যাঙ্গেলটা দেখাচ্ছিল ফেসের। আর এখানে হচ্ছে সবাই সবার মতো বসেছিল। মোর ইন্টার কন্টিনেন্টালের হচ্ছে ফুড একদমই মজা না, আমি দুইবার আসছি, দুইবারের মধ্যে একবার আমি খাবার একদমই মজা পাইনি। বাট ইফ ইউ টক অ্যাবাউট দ্য প্লেস, আই লাভ দিস প্লেস, বিকজ এই প্লেসটা অনেক বেশি সুন্দর, তুমি জেসিও পড়তে পারবে, তুমি ক্যাজুয়ালও পড়তে পারবে, তুমি হচ্ছে লাইক স্যুটস এরকম টাইপের কোনো কিছু পড়তে পারবে, সব কিছু এখানে অনেক ভালো লাগে। বেসিক্যালি এটার জন্যই সবাই হচ্ছে ভিজিট করে ইন্টার কন্টিনেন্টালটা। আর লুক অ্যাট মাই আইস, কতটা সুন্দর লাগছে স্পার্কলস গুলো। আর এখন আমরা চলে যাচ্ছি, আর আমার কানের দুলটা আমি খুলে ফেলি, বিকজ অনেক বেশি হিটিং লাগে আর কান ব্যথা করে আমার, এই জন্য আমি একদম কানের দুলগুলো খুলে ফেলছি। আর এরপর বাসায় এসে দেখি আম্মু পোলাও রান্না করেনি, পরে আম্মুকে পোলাও রান্না করাইছি, অ্যান্ড এখানে গরুর মাংস, দেন হচ্ছে মুরগি, সব কিছু করা ছিল, একদম খেতে বসে পড়ছি, বিকজ খাওয়া দাওয়া তো এখানে তেমন ভালোভাবে কিছুই হয়নি।